আমাকে আরো অনেক টাকা বানাই দি আমি ঠাস করে যেন শুকায় যায় একদম কাঠির মতো আমার মা বাবাকে আবার আনতে পারতাম আমার কাছে এবারে যেটা করব আড্ডা তো আছেই সাথে একটু ছোটখাটো পরীক্ষা আছে সেটা হচ্ছে আমার হাতে একটা ব্যাট এবং হাতে রয়েছে পিং পং বল যেটা করতে হবে আমার মনে হয় একটু বুঝতে পারছি আমরা বসে বসেই একটু খেলতে হবে এবং সেই সঙ্গে আমার কিছু র‍্যাপিড ফায়ার কোশ্চেন রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে অপুদি খুব কনফিডেন্ট সো আমি অপুদিকে দিয়ে দিলাম রেডি আমি শুরু করব হ্যাঁ সো শুরু করছি র‍্যাপিড ফায়ার ঢালিউডের সবচেয়ে চকলেট বয় কাকে মনে হয় সিয়াম শুভ জায়েদ খান নীরব ইমন শুভ শুভ ওকে আমি কয়েকজন তারকার নাম বলছি যেটা মাথায় আসে সেটা বলে ফেলতে হবে তাদের নাম শোনার সাথে সাথে শাকিব খান মেগা স্টার অনন্ত জলিল স্টার সিয়াম এভারেজ এটা আমি দিচ্ছি আচ্ছা নীরব স্টার জায়েদ খান এভারেজ আচ্ছা আমি কয়েকজন তারকার নাম বলবো অপুদিকে বলতে হবে তাদের ফোনের ব্রাউজার হিস্ট্রিতে কাদের কাদের নাম থাকতে পারে আচ্ছা ঠিক আছে শাকিব খান ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অনন্ত জলিল বর্ষাপু যদিও বর্ষাপু ঘরেই থাকে তারপরেও মাঝে মাঝে মনে করে যে সে আপডেট কি করছে আচ্ছা সিয়াম আহমেদ অবন্তি ভাবি আচ্ছা নীরব নতুন কোন প্রোডাক্ট আসছে কোন কোম্পানি বাংলাদেশে এখন অনেক বড় পজিশনে আছে সিরিয়াসলি আচ্ছা একদম জায়েদ খান আইডিয়া নাই আচ্ছা একদিনের জন্য দিদিকে ইনভিজিবল করে দেয়া হলো সে কি করবে ওই দিনটা কি করব সিনেমা নিয়ে ভাববো সিনেমা নিয়ে তো এমনি ভাবা যায় ইনভিজিবল হয়ে গেছেন কেউ দেখতে পাচ্ছে না কি করবেন শত্রুকে দমন করব শত্রুকে দমন করবে আচ্ছা শুটিং এ যেতে ইচ্ছে না করলে কি বলে অজুহাত দেন এরকম কখনো হয়নি বাট যদি অজুহাতের প্রসঙ্গটা চলে আসে এখন তো খুব ইজি সন্তানের কথা বলে দিই যে ওর এটা হয়েছে ওটা হয়েছে ঠিক আছে আজকে হয়তো পারবো না আচ্ছা ওকে আলাদিনের জাদুর চেরাগ পেয়ে গেছেন তিনটা উইশ করতে হবে তিনটা উইশ করতে হলে প্রথমে বলবো যে আমাকে আরো অনেক টাকা বানাই দিক এত পরিশ্রম আর ভালো লাগছে না একটা রেঞ্জ রোভার গাড়ি দরকার আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমি ঠাস করে যেন শুকায় যায় একদম কাঠির মতো এত জিম আর খাওয়া বাদ দিতে পারছি না আর থার্ড হচ্ছে যদি আমার মা বাবাকে আবার আনতে পারতাম আমার কাছে একবার তাদেরকে একটু ধরে দেখতাম ছুঁয়ে দেখতাম